জীবনরে আমি কথা কথাকে বিভিন্ন সময়রে এমিতি কহিদেই থাও যে তা মো ভিতরে চালিছি চালিছি মানে আমি সেটি তার মোর সম্পর্ক ভালো নাই তা মোর ভিতরে চালিছি ই চালিছি শব্দটা কহিদেলা মানে সাঙ্গে সাঙ্গে আমি বুঝি নৌ তাঙ্ক ভিতরে সংঘর্ষ চালিছি আর বুঝাইবাকু পড়ি নথায় যেতবে গাড়িটিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে যদি কিছু শব্দ আসুছে আমি কোন ভাবুছে না বোধে কোটি কিছু লাগুছি ই লাগিবা শব্দটা শুনিক আমি ভাবি নিয়েছি কোণ না কোটি না কিছু ঘর্ষণ হচ্ছে যদি ঘরর কবাট দেলা বেলে যেতবে শব্দ হচ্ছে যেতবে ঘরর কবাট বন্ধ করছে হচ্ছে সেটি মধ্যে কোণ করছে না আমি আমি কৌছে যেহেতু শব্দ আসুছে না কোটি লাগুছি কে কে শব্দ হচ্ছে লাগুছি ইয়ে আমার দৈনন্দিন জীবনরে জেনারেল জীবনরে এটাকে আমি মানে সববেলে জানুছে সংঘর্ষ ঘর্ষণ আর ঘষি হবা যদি আহুরি সরলরে কইবা ঘষি হবা এই প্রকার কথা হয়েছে প্রত্যেক দিন যদি আমি মানে যে টিভি দেখুছে বিভিন্ন নিউজ দেখুছে প্রত্যেক দিন কোটি না কোটি এই ঘষি হওয়াকে নিয়ে গন্ডগোল মারপিট গন্ডগোল আউ মানে বম ঠু আরম্ভ করি হণাকটা পর্যন্ত যাচ্ছে এই তো নিকটরে তো গোটে ছোটিয়া খালি কথাকে নিয়ে মেলাকে যাইছে কি যাত্রাকে যাইছে কা দেহ যদি কা দেহরে টিকে বাজি যাইছে বা কান্ধ বাজিগলা মানে তাকে গোটে প্রকার ঘর্ষণ বলে কুয়া হচ্ছে তাকে নিয়ে গন্ডগোল দুই গোষ্ঠী ভিতরে হাতাহাতি এ প্রকার কথা আসুছে তা মানে এই কথার জনা পড়ুছে যেটি ঘর্ষণ অছি সেটি কে কে শব্দ আসুছে কানুকু ভালো শুভুনি যেটি ঘর্ষণ অছি সেটি কাহা মুহরে কোণ হয়েছে না হস কি শান্তি না যদি কোটি ঘর্ষণ অছি সেটি রক্তপাত গন্ডগোল একথা ঘটুছি যদি কোটি ঘর্ষণ বা সংঘর্ষ অছি সেটি কোণ হয়েছে না বিভিন্ন জিনিস বিক্ষিপ্ত ভাবে এণেতেণে হয়েকি পড়ুছে ইয়ার অর্থ ঘর্ষণটা সবুবেলে যেটি ঘর্ষণ অছি সেটি সবুলে নেগেটিভ জিনিস আসুছি বা খারাপ জিনিস আসুছি সমস্ত পরিবারে সংঘর্ষ অছি থিলা আজি অছি ভবিষ্যতকে মধ্যে রহিব এমিতি কেই মানুষ জন্ম হয়নি যে কহিব যে আম জীবনরে বা আম ঘরে বিলকুল সংঘর্ষ নাই ঘর্ষণ নাই আবার দুইটা দুইজন লোক রহিলে বা ঘর্ষণ হব শারীরিক ঘর্ষণ হয়ে নপারে ঠেলাঠেলি হয়ে নপারু মো দেহ তাহা দেহরে বাজি নপারে কিন্তু কথারে তো হয়ে পারিব মু গোটে কথা কইলা বেলকে আর জনক আউ গোটে কথা কইব কারণ আমার কথা কথা ভিতরে টক আমি যে কিন্তু অতি ইয়ে ভাষার টকরা টকরি হচ্ছে হল ইয়ে ইয়ে কথাটা সে কথা পাওনি হল দুইজনক ভিতরে লড়াই চালিছি লড়াই কোণ হাত গোড় মানে মারপিট লড়াই নু কথার হো মনরে হো বা ব্যবহারে হো এ প্রকার লড়াই চালিছে এ প্রকার কথা সব কুহযাই আজির আলোচনার কথা নিয়েছে যদি এ ঘর্ষণ বা এই সংঘর্ষ যদি পরিবারে রয়েছে তাপাই সবুবেলে পরিবার ভাঙ্গিছে কাহার পরিবার আজি পর্যন্ত পৃথিবীরে যোড়ি হয়নি যদি ইয়ে ভাঙ্গিছে তাহলে সেই ঘর্ষণ বা সংঘর্ষ টাড়িবার বা নহবার বাট কিছু অছে কি সমস্তে আপনার মানে দেখিথিবে বাপ মা ভিতরে লড়াই হইথিব সংঘর্ষ হইথিব সেটি বলি পড়ি যাইথিবে কুনি কুনি পিলা মানে সবুলে কুনি কুনি পিলা মানে বলি পড়ি যাইছেন জীবন তাঙ্ক কথা কেহি বুঝি নথান্তি ইয়ে তাঙ্কর তাঙ্ক জোশরে লাগিথিবে ইয়ে মূর্খ মানঙ্কর সামান্যতম মনরে টিকে পশেনি যে মো পাখর যে পিলা মানে জন্ম হইছন্তি যে কুনি কুনি পিলা ঘরে আছেন তাঙ্ক উপরে কি প্রভাব পড়ুথিব এমানে বেলে বেলে কোণ করতে নিজ সংঘর্ষ ভিতরে কুনি পিলা আনিকি ঠিয়া করাই দিয়ে নিজে লাগবে কিন্তু সেটি কুনি পিলা আনিকি ঠিয়া করাই দিয়ে ইয়ে হচ্ছে সবুঠ বড় মূর্খামি ইয়ে জীবন ছোটিয়া পিলা ইয়ে পিলার মুন্ডরে এ সংঘর্ষ কোণ প্রভাব পকায় তাকে কে বিচার করতে না আগর ডাক্তার ঠু আরম্ভ করি সমস্তে মনা করতে লোক কেবল মুন্ড টুঙ্গারতি ভাবন্তি যে হ্যাঁ বুঝিছু কিন্তু কামরে কেউ লগাই নথান্তি আউ গোটে সবুঠু দুঃখর কথা যেটাকি আপন মানে সমস্তে দেখিথিবে অনেক পরিবার অনেক জায়গায় হয়ে থাকে বাপ মাঙ্ক ভিতরে ঝগড়া লাগিব যদি কোণ হল এই তু তো ছুয়াকে ধরিকি যা
ছুয়াকে ধরি কুয়াড়ে যাবে, ছুয়াটা কাহারে কি? বেলে বেলে কথা শুনিলে ভারি দুঃখ লাগি থা। ছোট ছুয়াটা কোণ কল, ছুয়াকে ধরি কুয়াড়ে যাবে? যদি নিজ ভিতরে সংঘর্ষ করিবার থিলা তাহলে ছুয়াটাকে কাহিঁকি সংসারকে আনুথিল? তাকে পানি কি দেব, খাইব কি দেব? ইয়ে কথা বহু জায়গায় হচ্ছে, চালুছি। তেমন এ কথা কেমিতি নহব, এ সংঘর্ষ টাড়িবার উপায় মান কিছু অছি কি? আজির বিষয়বস্তু অছি এয়া। মু ভাবুছি এ কথাটা শুনিলা পরে সমস্তঙ্কর নিজ ঘর কথা মনে পড়ুথো, যে আমমানকর ঘরে কোন কোন কোঠি হচ্ছে। এমিতি বা গোটে কাহা ঘর নাই যা ঘরে সংঘর্ষ হউনি, সবুয়াড়ে হচ্ছে আউ হব মধ্যে। কিন্তু তাকু যেতেবেলে কবাটরে শব্দ হেলা আলুক, কবাট দেলা আলুক শব্দ হউছি, কে কে শব্দ হউছি, আমি কোন করুছে না সে কবজারে যাইকি তেল টিকে দেই দউছি, দউছে কি না? যেতেবেলে দেই দউছে সে শব্দটা বন্ধ হয়ে গলা, কর্কশ শব্দটা বন্ধ হয়ে গলা, তেণু কবাটটা আরামরে গলা। যেতেবেলে চকা, যেতেবেলে চকা কোনসি গাড়ির চালিলা বেলকু শব্দ হচ্ছে, কেতবেলে বি যেতবে শব্দ হচ্ছে, আমি সেটি কোণ করুছে না সে চকারে গ্রিসিং করে দেছে, শব্দ কমি যাচ্ছে। যেকোনসি জায়গার বা যদি কেতবে ঘরে বি গোটে কর্কশ স্বরে অতি জোরে কথাবার্তা করুছে, লোক ভালো লাগুনি, আমি কোণ করুছে সেটি কোণ করুছে, এই টিকি এত জোরে কনা, এমিতি কাই কথাবার্তা করুছে, এমিতি করুছে। যদি এ কথা করুছে তা মানে ঘর্ষণ বা কর্কশ শব্দ কাহাকু ভালো লাগে না। যেটি সংঘর্ষ অছি, যেটি ডেলি এমিতি ইয়ে অছি, সে জায়গায় কাহাকু ভালো লাগে না। তেমন যদি ভালো লাগে নি কিন্তু পরিবারে হচ্ছে, তেমন ইয়াদুর বঞ্চিবার বা এই ঘর্ষণ টাড়িবার উপায় মান কোণ অছি, তাকু এ কথাকু জানিবা। প্রথম কথা যে ঘর্ষণ হই থাকে কাহিঁকি, সংঘর্ষ কাহিঁকি হইতা, প্রথম পয়েন্ট এক, যেটি যা ভিতরে হো, স্বামী স্ত্রী ভিতরে হো, বাপা পুয় ভিতরে হো, মা ঝিও ভিতরে হো, মা পুয় ভিতরে হো, ভাই ভাউজ ভিতরে হো, কি ভাই ভৌণী ভিতরে হো, যা ভিতরে বি পরিবারে সংঘর্ষ আছে, সেটি সর্বপ্রথম কারণটা। মু যদি তোমাকে কহিবি বর্তমানে বসিব রাতে পাইলা পর্যন্ত চিন্তা করুথব, যে মু কহিবি ইয়ার সর্বপ্রথম কারণটা কোণ আসবে, চিন্তা করুথব মুন্ডুকু পশিবনি, কিন্তু সমস্তে সেই ভুলটাকে আগে করছ, সেটা বা জাণিপারি মুন্ডর তো পশিবনি। যেটি সংঘর্ষ অছি বা এ প্রকার গণ্ডগোল কি অশান্তি বা ঘর্ষণ অছি, সেটি প্রথম ভুল, প্রথম ভুল হচ্ছে সেটি কেহি কাহাকু যে ঠিক ভাবরে বুঝি পারি না। যদি তুমি কেহি কাহাকু যদি ঠিক ভাবরে বুঝি পারি থাকত তাহলে ঘর্ষণ হব কেমিতি? হ্যাঁ, যেমিতি মু এটি বসিছি, মু কোন মনে করা যাও, মু এটা হচ্ছে গোটে টেবুলটা, যদি এ টেবুল উপরে কোণ করবে, মু যদি এইটা কোণ জাঁনিনি, যদি লুহা খণ্ডে ধরিকি এমিতি যদি বাড়াইবি বা এ কথা করবি, কোণ হব? ঘর্ষণ হলে যা হব চুনা হয়ে যাব, তা মানে মু এটি কাহিঁকি বাড়াউনি, এইথিপাই বাড়াউনি, মু জাঁনিছি যে মু হাতরে কোণ ধরিছি, এই জিনিসটা কোণ আউ এইটা কোণ, যেহেতু মু জাঁনিছি সেইথিপাই বাড়াউনি। পরিবার যে সংঘর্ষ তোম ভিতরে হচ্ছে, প্রথম কথা পরস্পরক তুমি ঠিকসে বুঝি না, যদি বুঝি থাকো এটা হব কেমিতি? আউ বর্তমান যে সময়, এ সময়ের বর্তমান বুঝবা পরস্পরক জাঁয়া বুঝবা কা পাখে সময় না, যে কোণ যে মু ইয়া করুছি তু কোণ করুছু, বা তু ঘরক আসলা দিন ঠার আমার লক্ষ্মী ছাড়ি যাই, এইসব কথা অড়ুয়া হয়ে হয়ে চালছে, মো রোজগার চালি গলা, মোর নষ্ট হয়ে গলা, ঝিও কৌছি যে না স্যার তোমাকে বাহ হলা পরে মু বহুত ভালরে থিলি আগুরু, কিন্তু হলা পরে মো জীবনটা নরক হয়ে গলা, আরে ভাই এ কথা কেমিতি হলা? এ কথার কিছু মানে নথায়, কিন্তু এ কথা চালিছে। তেণু এই যে প্রথম কথা হলা যে যেটি পরস্পরকু লোক বুঝি না বা বুঝাবণা হয়ে পারি না বা বুঝবাকে চাহি না, সেটি সংঘর্ষ হব। সেটি বড় দেউলর হাজার চেষ্টা কলে বি বড় দেউলর জগন্নাথ আসিকি কদাপি এ ঘর্ষণকে অটকাই পারিবে না।
ସେଇଥିପାଇଁ ସବୁବେଳେ କଥା କଥାରେ କୁହାଯାଏ ଆପନା ହାତ ଜଗନ୍ନାଥ, ଅର୍ଥାତ୍ ନିଜର ହାତ ହେଉଛି ଜଗନ୍ନାଥ। ଆମେ ନିଜେ ନିଜର ସଂଘର୍ଷ ବା ପାରିବାରିକ ସଂଘର୍ଷ ବା ଘର୍ଷଣକୁ ଆମେ ନିଜେ ଅଟକେଇ ପାରିବା, ବଡ଼ କୌଣସି ଦେଉଳର ଠାକୁର ଅଟକେଇବାକୁ କଦାପି ଆସିବେନି। ଆମେ ଯେଉଁ ଭୁଲ କରୁଛେ ଭାବି ଦେଇଛେ କ'ଣ ନା, ମୁଁ ସକାଳୁ ବଢ଼ିଆ ନଡ଼ିଆଟେ ଭଲ ଫୁଲ ବାଛି ବାଛିକା ନେଇକି ଆଜି ସୋମବାର ଅଛି ଶିବ ମନ୍ଦିରରେ ଚଢ଼େଇଦେବି, ଅଭିଷେକଟେ କରିଦେବି, ମୋ ପରିବାରର ଘର୍ଷଣ କମିଯିବ, ସଂଘର୍ଷ କମିଯିବ। ଏ ସଂସାରରେ ଏମିତି କେବେ ହେଇନି। ସେ ପୂଜା କରାଯାଉ, ସୋମବାର ଦେଉଳ ଯିବା ଯାଉ କିଛି, କିନ୍ତୁ ତା ସହିତ କ'ଣ ତା କରିବା ସହିତ ଠାକୁରଙ୍କୁ କୁହାଯାଉ ଯେ ପ୍ରଭୁ, ଯେ ଅନ୍ତତଃ ଆମେ ଯେଉଁ ପରସ୍ପରକୁ ବୁଝିହେଇନି ବା ବୁଝାମଣାର ଅଭାବ ହେଇ ସେଇଟା କେମିତି ହେବ, ବରଂ ଆମକୁ ସେତିକି ସାହସ ଦିଆଯାଉ କି ବୁଦ୍ଧି ଦିଆଯାଉ ଆମେ ପରସ୍ପରକୁ ବୁଝିପାରୁ। ଆଉ ଯେଉଁଠି ପରସ୍ପରକୁ ଅନେକ ଲୋକ ଆପଣମାନେ ଦେଖିଥିବେ ଦେଉଳ ଯାଆନ୍ତି, ମଙ୍ଗଳବାର ଓଷା କରିବା, ଶନିବାର ହନୁମାନଙ୍କ ପାଖକୁ ଯିବା, ଅଭିଷେକ କରିବା ବିଲକୁଲ କରନ୍ତିନି। ତା ମାନେ ନୁହଁ ଯେ ସେମାନେ ଖରାପ ଲୋକ କି ସେମାନେ ମାନେ ଆଧ୍ୟାତ୍ମିକ ମଣିଷ ନୁହଁ, ନା ସେମିତି ବିଲକୁଲ ଆମେ କହିପାରିବାନି। ସେମାନେ ମଣିଷ, ତାଙ୍କ ପରିବାରରେ ତ ଅଶାନ୍ତି ନାହିଁ ଏତେ, ତେଣୁ ଦେଉଳ ସହିତ ୟାର କିଛି କଥା ନାହିଁ। ହଁ, ଦେଉଳ କାହିଁକି ଯିବା କ'ଣ କରିବା ସେ ଗୋଟେ ଅଲଗା କଥା, କିନ୍ତୁ ଯଦି ଘର୍ଷଣ ହେଉଛି ତା'ର ପ୍ରଥମ କାରଣ ଯେଉଁ କହିଲି ସେଠି ବୁଝାମଣାର ଘୋର ଅଭାବ ଥାଏ, ତାରି ଉପରକୁ ଟିକିଏ ନଜର ଦେଲେ ପରସ୍ପରକୁ ବୁଝିବା ଆରମ୍ଭ କଲେ ହିଁ ଇଏ କଥାଟା କଟିଯିବ। ତା'ର ଆଉ ଗୋଟେ ଉଦାହରଣ ଦେଉଛି, ମନେ କରାଯାଉ ଜଣେ ପୁରୁଷ ଲୋକ ଘରକୁ ବାହାରୁ କାମ ସାରିକି ରାତି 10ଟାରେ ଫେରିଛନ୍ତି, ଥରେ କବାଟ ବାଡ଼େଇଲେ, ଦୁଇ ଥର ବାଡ଼େଇଲେ, କୌଣସି କାରଣରୁ ସ୍ତ୍ରୀଟା କବାଟ କିମ୍ବା ଘରର କେହି ଖୋଲିପାରୁନାହାନ୍ତି, ସେ ସେଇଠି ଅଶାନ୍ତି ହେଇକି ଚିଲାଚିଲି କରି ଇଏ କରି, ହଁ ତମେ ଘରେ ମଜା କରୁଛ, ମୁଁ ସେଣେ ଖଟୁଛି, ଇଏ କରୁଛି, ହଁ ଦୁଇ ଥର ମାନେ ଡାକିଲେଣି ତମେ ଇଏ ନାହିଁ, ମାନେ ତାପରେ ଯାବତୀୟ 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 କଥା ହୁଏ। ଇଏ କଥା ହେବା ପଛରେ କାରଣ କ'ଣ ଜାଣିଛି, ଇଏ ଲୋକ ଟିକିଏ ଧୈର୍ଯ୍ୟର ସହିତ ବୁଝିବାକୁ ଚାହୁଁନି ଯେ ଯେଉଁ ଲୋକମାନେ ଆଗରୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କବାଟ ଖୋଲି ଦେଉଥିଲେ ଆଜି ଖୋଲିପାରୁନାହାନ୍ତି, ମାନେ ତା ମାନେ କିଛି ଗୋଟେ ଅସୁବିଧା ହେଇଥିବ, କାଳେ ହେଇଛି କି। ଟିକିଏ ଯଦି ଏଇ ବୁଝାମଣାଟା ସେଇଠି ମୁଣ୍ଡରେ ଆସିଯିବ ସିଏ ନିଜେ ମାନେ ରାଗିକି ଉତ୍କ୍ଷିପ୍ତ ହେଇକି ନିଜର କେବେ କ୍ଷତି କରନ୍ତାନି। ତେଣୁ ପ୍ରଥମ ପଏଣ୍ଟ ଥିଲା ଯେ କ'ଣ ନା, ଯେଉଁଠି ଏ ଘର୍ଷଣ ଅଛି ସେଠି ପରସ୍ପରକୁ ବୁଝିବାଟା ବହୁତ କମ୍ ଥାଏ।